শুদ্ধ সঙ্গীত না জেনে কোনো গানই করা যায় না। তো সবচেয়ে বড় কথা লোকসঙ্গীতটা, বিশেষ করে লোকসঙ্গীতের, লোকসঙ্গীতও কিন্তু সেই শুদ্ধ সঙ্গীতের ভিতরেই আমাদের জড়িত আছে। তো আমি যখন কোনো কষ্ট পাই, কোনো জিনিস খুঁজতে হয়, তখন আমি তানপুরা ধরে যে কোনো এক আওড়ে আমি যেন মনে হচ্ছে আমি শান্তিতে আছি বা ঈশ্বরের গন্ধ পাচ্ছি। সুর ছাড়া প্রার্থনা করলে আমি সেই জিনিসটা পাই না, এটা আমার বিশ্বাস, আমি সেটা করি, অন্যের কথা আমি জানি না। আমি খুব বহু দেশ, বেশি দেশ ভ্রমণ করিনি, তো লন্ডন একবারে গিয়েছিলাম বেশ আগে, আশিতে একটা দলের সঙ্গীত পরিচালক হিসাবে ভারতে গিয়েছি। তবে আমার সফর হিসাবে, আমার ভারতের সফরটা অত্যন্ত গৌরবের বা আনন্দের, যেমন ভারতে আমি এটা সর্বভারতীয় সঙ্গীত সম্মেলনের একটা অনুষ্ঠানে আমি গান করতে পেরেছি। সেখানে শিল্পী হিসেবে ছিলেন বিখ্যাত সেতার বাদক বোধাদিত্য মুখোপাধ্যায়, তারপরে বোধাদিত্য মুখোপাধ্যায় বিখ্যাত সেতার বাদক, এবং বোম্বের উল্লাস কুশলকর, এই ধরনের আরও অনেক আমি গান করেছিলাম শুদ্ধ করলাম। আমার ছেলে পিনু তবলা বাজিয়েছিল। এই সফরটি আমার বেশ সম্মানের এবং আনন্দের। একটি বিষয়ে তিনি প্রশ্নাতীতভাবে অবস্থান করছেন, আর সেটি হল শুদ্ধ সঙ্গীতের পূজারী, সেবক এবং সাধক শ্রীরাম কানাই দাস। সঙ্গীতের যে বিশাল ভাণ্ডার সঙ্গীতের সাধনার মাধ্যমে অর্জন করেছেন, সেটা তিনি শুধু নিজের মধ্যেই ধারণ করেননি, সেটা তিনি ছড়িয়ে দিয়েছেন তার অসংখ্য ছাত্রছাত্রীদের মধ্যে যারা দেশ বিদেশে ছড়িয়ে আছে। তোমার আমি নিয়ে আইছি গান, তোমার কাছে কিন্তু আমি নিই, তোমার কাছে আমি অনেক গান শিখেছি। না আমার সহধর্মিনী সুবর্ণা দাস, তার অনুপ্রেরণা এবং তার মতো একজন মাটির মানুষ পাওনে, সরল মানুষ পাওনে। আমি যেহেতু আমি কৃষক, আমার ফসল ফলাইতে, গানের ফসলটা ফলাইতে আমার অসুবিধা হয়েছে না, নাকি যা? সুরের পথিক রাম কানাই দাস সারা জীবন সুর তান লয়ের সাধনা করে গেছেন। গ্রাম বাংলার মাটির কথা ও সুর লোকসঙ্গীতের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সমগ্র দেশ ও দেশের বাইরে। তার সারা জীবনের অর্জন বিলিয়ে দিয়েছেন ছাত্রছাত্রী, পুত্রকন্যা সহ পরবর্তী প্রজন্মের কাছে। শত প্রতিকূলতায় তার সুরের পথপরিক্রমা কখনো থেমে যায়নি। পথ চলতে চলতে আজ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন তিনি। সার্থক হোক এই সুরের পথিকের পথ চলা। কথা বল শুনি রে ভাই, কিদায় থেকে নদিয়াতে গৌর হইলে গুণের ভাই, ও বাইরে তোর কাননে বৃন্দাবনে সদায় কান্দিয়া বেড়াই, অনেক দিনের পরে দেখা কোথায় রে তোর সুবল সখা, আমারে পালাইয়া একা কোথায় রহিলে গুণের ভাই, ও তোমার সুরা দোরা মোহন বাসি ভাই রে সেই বেশ কেন নাই, দিনহীন কাঙ্গালের বেশে মায় এই গান গাইতো, চোখে যা জল পড়তো খানে খানে গাইতেন, দিনহীন কাঙ্গালের বেশে ভ্রমণ করো দেশ বিদেশে, মাথায় ছিল চাচর কেশ এখন কেন মোরা মাতা ভাই, একবার ব্রজের ভাবে দেওরে দেখা ভাই রে তাপিত প্রাণ জোড়াই। কি অপূর্ব কথা, অত বড় মাপের যে উনি একজন শিল্পী এটা আসলে আমাদের অনেকেরই জানা নেই। না